দীর্ঘ লকডাউনের পর চালু হলো গণপরিবহন, খুলছে সব অফিস, খোলা থাকবে দোকানপাট, মার্কেটও। ভ্যাকসিন রয়েছে 70 লাখ, নিবন্ধন 1 কোটি 35 লাখ। কাল থেকে বন্ধ মডার্নার প্রথম ডোজ প্রয়োগ। করোনায় চাকরির বয়স শেষ হয়েছে প্রায় 2.5 লাখ প্রার্থীর, ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ। নারায়ণগঞ্জের 2500-এ বাড়ছে জঙ্গি তৎপরতা, নিখোঁজ অনেক তরুণ, গ্রেপ্তার বেশ কয়েকজন। আফগানিস্তানে 2 দশকেও কমেনি তালেবান তাণ্ডব, তালেবানের অস্ত্র সরবরাহকারীদের নিয়ে ধোঁয়াশা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা, শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। করোনা সংক্রমণ রোধে দীর্ঘ লকডাউনের পর আজ থেকে খুলছে সরকারি বেসরকারি অফিস, এরই মধ্যে চালু হয়েছে বাস, ট্রেন ও লঞ্চ। সকাল থেকে রাজধানীর সড়কে দেখা যাচ্ছে যাত্রীবাহী বাস চলাচল, এছাড়া বাস টার্মিনালগুলো থেকেও ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। আগের ভাড়াতেই সব আসনে যাত্রী নিয়ে চলছে গণপরিবহন, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেও সময় মতো ছেড়ে যাচ্ছে নির্ধারিত ট্রেন। যাত্রীদের মুখে দেখা যাচ্ছে মাস্ক, তবে সড়কে চলাচলকারী সবাইকে করোনার স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকলেও বেশিরভাগই মানছে না সামাজিক দূরত্ব। এদিকে আজ থেকে খুলছে দোকানপাট ও শপিং মল। করোনার সংক্রমণ ও মৃত্যু না কমলেও লকডাউনের প্রজ্ঞাপন অনুযায়ী দোকানপাট খোলা রাখা যাবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। খাবারের দোকান অর্ধেক আসন ফাঁকা রেখে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা রাখা যাবে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শামীম আহমেদ। শামীম, সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কতগুলো ট্রেন ছেড়ে যাচ্ছে, স্বাস্থ্যবিধি সেখানে কতটুকু মানা হচ্ছে? জি, ধন্যবাদ আপনার। দেখুন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে কিন্তু সরকার থেকে ধাপে ধাপে এবছর বিভিন্ন লকডাউন কর্মসূচি নেওয়া হচ্ছে এবং সবশেষ 19 দিন টানা কঠোর লকডাউন, এরপর কিন্তু আজকে বিধিনিষেধ, আজকে থেকে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। অর্থাৎ আজকে থেকে কিন্তু রাজধানীসহ দেশজুড়ে বিভিন্ন স্থানে বাস, ট্রেন, লঞ্চ স্বাভাবিক যে চলাচল সেটি করবে। আমি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়া আছি। এখান থেকে কিন্তু সকালে 7:45 দিকে পারাবত এক্সপ্রেস ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা করেছে এবং কিছুক্ষণের মধ্যেই তুর্ণাসহ তিস্তা কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে। আমি যদি এখানকার পরিবেশটা একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু অন্যান্য যে স্বাভাবিক দিনের তুলনায় কিন্তু যাত্রী সংখ্যা তেমন নেই, যদিও বাসে বা বাসেরও একই বাসগুলোরও সেম অবস্থা দেখা গেছে, সেখানেও কিন্তু যাত্রী সংখ্যা তেমন লক্ষ্য করা যাচ্ছিল না, বেশিরভাগ আসনই কিন্তু খালি যাচ্ছিল। যদিও ট্রেনের কর্তৃপক্ষ যারা আছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সর্বাধিক গুরুত্ব কিন্তু দেওয়া হচ্ছে মাস্ক ব্যবহার বা সামাজিক দূরত্বের উপর, যদিও এখান থেকে কিন্তু বলা হচ্ছে কোনো প্রকার, রেলওয়ে স্টেশন কর্মকর্তারা যেটি বলছেন যে এখান তারা কিন্তু কোনো প্রকার স্ট্যান্ডিং টিকেট কিন্তু তারা বিক্রি করছেন না, অর্থাৎ দাঁড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যদিও আসনের শতভাগই কিন্তু টিকেট বিক্রির অনুমতি তাদের রয়েছে এবং সেক্ষেত্রে যেহেতু স্ট্যান্ডিং টিকেটের কোনো অনুমতি নেই এবং শতভাগ টিকেট নিয়ে টিকেট বিক্রির অনুমতি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব যাতে মেনে চলা হয় সেই দিকটাতেই কিন্তু তারা বেশি গুরুত্ব দিচ্ছেন। আমরা সকাল থেকে বিভিন্ন যাত্রীর সাথে কথা বলেছি, দীর্ঘদিন পর যেহেতু লকডাউন শিথিল করা হয়েছে সেক্ষেত্রে অনেকেই কিন্তু ঢাকা ছেড়ে তাদের নিজ যে বাড়ি গ্রামে কিন্তু তারা যাচ্ছেন। এছাড়া তবে রেলওয়ে স্টেশন কর্মকর্তারা যেটি বলেছেন যে যাওয়ার তুলনায় কিন্তু আসার যাত্রী বেশি হবে, আর এখন যেহেতু সকাল সেক্ষেত্রে কিন্তু যাত্রী সংখ্যা তাই কিছুটা কম দেখা যাচ্ছে, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রী বাড়বে বলে তারা বলছেন। তো এখন জীবনকে প্রাধান্য দিয়ে আসলে জীবিকা কিভাবে নির্বাহ করা যায় বা পরিচালনা করা যায় সেই দিকটাইতে কিন্তু সরকার প্রাধান্য দিচ্ছেন।
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাছিলেন আমাদের সহকর্মী শামীম আহমেদ। 5 দিনের মধ্যে করোনায় আবারও সর্বোচ্চ 264 জনের মৃত্যু হলো। গত 4 দিনেই মৃত্যু হয়েছে হাজারের বেশি। এর মধ্য দিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 23,000। চিকিৎসকদের আশঙ্কা, সংক্রমণের লাগাম টানা না গেলে আগামীতে মৃত্যু আরও বাড়বে। 708টি ল্যাবে 24 ঘন্টায় 47,424 নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে 11,164 জন। নমুনা পরীক্ষায় বিবেচনায় শনাক্তের হার 23.54%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে করোনায় মৃত্যু হয়েছে আরও 264 জনের। এর মধ্যে ঢাকা বিভাগে 92, চট্টগ্রামে 60, রাজশাহীতে 25, খুলনায় 27, ময়মনসিংহে 18, সিলেটে 17, বরিশালে 11, রংপুরে 14 জন মারা গেছেন। বিশেষজ্ঞরা বলছেন করোনা টিকা নেয়ার পরও সবাইকে মাস্ক পরতে হবে, না হলে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে না। ভ্যাকসিন নিয়েও মানুষ কিন্তু সংক্রামিত হবে, ভ্যাকসিন নিয়েও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে। এবং ইদানিং আমরা বলছি যারা ভ্যাকসিন নিয়েছে তাদের কাছ থেকেই কিন্তু সংক্রমণ বেশি ছড়াবে, যার ভ্যাকসিন নাই তার কাছ থেকে। তার মানে হচ্ছে মাস্ক ব্যবহারের কোনো ব্যতিক্রম নাই। গত 24 ঘন্টায় করোনামুক্ত হয়েছেন 14,903 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 12,34,762 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণপরিবহন চালুর পর ফেরিঘাটে যাত্রী চাপ নিয়ে জানাতে এবার রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শামীম রেজা। শামীম, ফেরিঘাটে রাজধানীমুখী মানুষের চাপ আপনি কেমন দেখছেন এই মুহূর্তে? দেখুন, এখন সকাল, যে কারণেই কিন্তু আমরা ঢাকামুখী যাত্রীদের চাপ কিন্তু তেমন একটা দেখতে পাচ্ছি না, অর্থাৎ একেবারেই কিন্তু ঢাকামুখী যাত্রীদের চাপ কম রয়েছে। তবে এই দৌলতদিয়া ঘাট এলাকাতে যানবাহনের কিন্তু দীর্ঘ একটা সিরিয়াল সৃষ্টি হয়ে রয়েছে। আমরা সকাল থেকে এসে দেখতে পেয়েছি যে এই দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরিপারের অপেক্ষায় 7 কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে। তবে এর মধ্যে কিন্তু পণ্যবাহী ট্রাকের সংখ্যাটাই বেশি। আমরা এইসব যাত্রী এবং চালকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন এই যে রাত 3টা বা 4টার দিকে যে পরিবহনগুলো নিশ্চয় দেখতে পারছেন, এই পরিবহনগুলো রাত 3টা বা 4টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকাতে এসেছে, এখনো কিন্তু ফেরিতে উঠতে পারেনি। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে এই দৌলতদিয়া ঘাট থেকে রাজবাড়ি কুষ্টি আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মন্ডল এলাকাতে 4 কিলোমিটার এলাকা জুড়ে পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে। তো যাত্রীবাহী পরিবহনগুলোকে দীর্ঘ সময় অপেক্ষায় না থাকলেও পণ্যবাহী ট্রাকগুলোকে কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে যদি বলি যে গোয়ালন্দ মোড় নামক স্থানে যে এলাকাতে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ জট সৃষ্টি রয়েছে, ওই এলাকাতে একেবারেই জনমানব শূন্য যে স্থানটাতে তাদেরকে আটকে রাখা হয়েছে, সেখানে কিন্তু নেই কোনো দোকানপাট, এমনকি খাবার হোটেল। যে কারণে আমরা সকালে যখন আসি তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অনেক যানবাহন চালক এবং চালকের সহযোগীরা কিন্তু মহাসড়কের উপরে ট্রাকের নিচে গামছা বা লুঙ্গি পেতে কিন্তু তারা ঘুমাচ্ছে। এছাড়াও তারা যেটা বলছেন যে যে এলাকাতে রাখা হয়েছে সেই এলাকায় যে কোনো মুহূর্তেই একটা দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। আর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে নদীতে তীব্র স্রোত থাকার কারণে এবং লকডাউন শিথিল হওয়ার জন্য যানবাহনের চাপে দীর্ঘ জট সৃষ্টি হচ্ছে। তবে এর পাশাপাশি একটা তথ্য আপনাকে জানিয়ে রাখি যে যাত্রীবাহী পরিবহনের চাপটা কিন্তু আরো বাড়বে, কেননা দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে যে যানবাহনগুলো ছেড়ে আসবে, অর্থাৎ সাতক্ষীরা, খুলনা, যশোর, বাগুড়া, ঝিনাইদহ এইসব অঞ্চল থেকে যে যানবাহনগুলো ভোরে রওনা দেবে সেই যানবাহনগুলো কিন্তু এই দৌলতদিয়া ঘাট এলাকায় সকাল 10টা নাগাদ পৌঁছাবে। সে কারণে কিন্তু বলতে পারি যে বেলাবাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী এবং যানবাহনের চাপটা বাড়বে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ফেরিঘাট পরিস্থিতির সবশেষ খবর। যাত্রী চাপ নিয়ে রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে জানাছিলেন আমাদের সহকর্মী শামীম রেজা। মজুদ না থাকায় কাল থেকে রাজধানী সহ সব সিটি কর্পোরেশনে বন্ধ মডার্নার টিকার প্রথম ডোজ। তবে জেলা উপজেলায় চালু থাকবে সিনোফার্মের টিকাদান। স্বাস্থ্য বিভাগ জানায় দেশে বর্তমানে টিকার মজুদ আছে 70 লাখের কিছু বেশি, কিন্তু টিকার অপেক্ষায় নিবন্ধিত 1,35,00,000 মানুষ। সারা দেশে তৃণমূল পর্যায়ে চলছে গণটিকা কর্মসূচি। শনিবার একদিনেই টিকা পায় প্রায় 28 লাখ মানুষ, পরদিন তা নামে 6 লাখে। জাতীয় পরিচয়পত্র দিয়ে গণটিকা বন্ধ প্রায় সব কেন্দ্রেই।
দেশে এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন 2,85,00,000-এর বেশি মানুষ। সুরক্ষায় দিনে নিবন্ধন 20,00,000-এরও বেশি, কিন্তু মজুদ কমে আসায় বাড়ছে টিকার জন্য অপেক্ষা। বৃহস্পতিবার থেকে সারা দেশে মডার্নার প্রথম ডোজ বন্ধ, শুরু হবে দ্বিতীয় ডোজের প্রয়োগ, আর সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে রোববার থেকে। 11:30 থেকে আসছি, টিকা শেষ চলে গেছি, আবার এখন শুনছি দিতেছে আসছে, এখন আবার হয়ে কি কথা, কয় টিকা শেষ। সকালবেলা করে আয়া গেছি বলছে যান পরে আসেন, গেছি গে বাসায়, আবার আন ফোন দিছি কয় আসেন, এখন কি কয় টিকা নাই শেষ। দেশে এ পর্যন্ত এসেছে অক্সফোর্ড, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের 2,73,00,000 ডোজ টিকা। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে টিকা দেওয়া হয়েছে 2 কোটির কিছু কম। এতে সরকারের হাতে টিকা মজুদ আছে 70,00,000 ডোজের কিছু বেশি। এটা একটা বড় রকমের উদ্যোগ, এবং সেই উদ্যোগ থেকে যে সমস্ত ভুলভ্রান্তি এবং যে সমস্ত শিক্ষণীয় বিষয় আমরা দেখছি, সেই জিনিসগুলোর উপর ভিত্তি করে কিন্তু আগামী দিনের টিকা কর্মসূচিকে, আমাদের পরিকল্পনাকে কিন্তু ঢেলে সাজাতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় দেশে এসেছে সিনোফার্মের 17,00,000 টিকা। এ মাসে আসবে আরও 77,00,000, আর আগামী মাসে আসতে পারে আরও 1 কোটির বেশি। নতুন টিকা এলে জোরদার হবে কর্মসূচি বলছে স্বাস্থ্য বিভাগ। বিভিন্ন উৎস থেকে আমরা টিকা সংগ্রহ করবার চেষ্টা করছি, এবং ইতিমধ্যে আমরা কিন্তু সেটির নমুনা আমরা দেখেছি যে আসতে শুরু করেছে টিকা, এবং নিয়মিত বিরতিতে আমরা কিন্তু বেশ ভালো পরিমাণে টিকা পাচ্ছি। কাজেই গণটিকা কর্মসূচিতে যে সংখ্যক মানুষকে আমরা টিকা দিয়েছি, তারা নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজের টিকা পেয়ে যাবেন। বৃহস্পতিবার থেকে প্রথম ডোজ হিসেবে সারা দেশে দেয়া হবে শুধু সিনোফার্মের টিকা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোভ্যাক্সের আওতায় চীন থেকে দেশে পৌঁছালো সিনোফার্মার টিকার 17,00,000 ডোজ। মঙ্গলবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এই টিকা। এর আগে ভোর 5টার দিকে বেইজিং থেকে টিকা নিয়ে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। চীন থেকে প্রথমবার কোভ্যাক্সের আওতায় টিকা দেশে এসেছে। সিনোফার্মের 7.5 কোটি ডোজ টিকা কিনতে ইতোমধ্যে চীনা কোম্পানির সঙ্গে চুক্তি করেছে সরকার। তার মধ্যে 70,00,000 ডোজ দেশে এসেছে। চীন থেকে উপহার হিসেবে এসেছে আরও 11,00,000 ডোজ। করোনা পরিস্থিতি নিয়ে এবার আরো জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুরের সার্বিক করোনা পরিস্থিতি কেমন দেখছেন? লকডাউন শেষে মানুষের মধ্যে সচেতনতা কেমন দেখছেন আপনি? প্রথমে আমি জানিয়ে রাখি যে আসলে লকডাউন থেকে যে খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ সরকারি যে বিধিনিষেধ, সরকারি নিয়ম অনুযায়ী যে চলার যে কথাগুলো রয়েছে, এটি কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে কোথাও কোনো মানার কোনো যে প্রবণতা এটি কিন্তু নেই। আপনি যদি একটু লক্ষ্য করেন যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম গেটেই আপনি দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, অনেকের মুখে কিন্তু এখন আমরা দেখিনি মাস্ক পরা। অনেকে জিজ্ঞাসা করেছিলাম মাস্ক পরার বিষয়টি নিয়ে, তারা বলছেন যে বিভিন্ন অজুহাত দেওয়া হয়েছে যে আমরা মেডিকেলে এসে আজকে থেকে যে সরকারি বিধিনিষেধ মেনে যে গণপরিবহন, মার্কেট, শপিং মল, হোটেল রেস্তোরাঁ খুলে দেওয়া হচ্ছে, আমরা সকাল থেকে দেখেছি যে হোটেলের সামনে গাদাগাদি করে তারা কিন্তু বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী সংগ্রহ করছেন সাধারণ মানুষ। আমরা সকালে কিন্তু এই এই হোটেলগুলোতেও অনেক জায়গাতে গিয়েছি, তারা বলেছেন যে সরকারের বিধিনিষেধ মেনেই তারা কিন্তু বেচা কেনা করছেন, আসলে কিন্তু তা ভিন্ন আকার ধারণ করেছে। তবে সব মিলে রংপুরে আমরা যে পরিস্থিতি দেখেছি সকাল থেকে, এদিকে আসলে সরকারের বিধিনিষেধ কেউ মানার যে চেষ্টা এটি কিন্তু কেউ করছে না। তবে আমি গণ পরিবহনে যদি একটু কথা বলে থাকি, যে আমি একটু আগে কিন্তু বাস স্ট্যান্ডে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে মধ্যরাত থেকে বাস চলাচল করছে, কিন্তু বাসের যে নিয়ম রয়েছে যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক পরে পরিধান করে তার দিকে গাড়িতে উঠানো হবে, এটি কিন্তু কেউ মানছে না, মানার চেষ্টা করছে না। আসলে এই এই খুলে দেওয়ার পরে শ্রমিকদের মনে যে একটা আনন্দ উল্লাস চলে আসছে, তারা মনে করছে যে আসলে সরকারি বিধিনিষেধ এটা কখনো মানার কোনো দরকারই নেই, তারা যেভাবে পারে এভাবেই যাত্রী তাদেরকে ডেকে ডেকে গাড়িতে তোলা হচ্ছে এবং যাত্রীদের নিয়ে গন্তব্যের সঙ্গে পৌঁছে দেওয়া হবে। যাত্রীদের আসলে কি পড়া আছে না পড়া আছে এটি কিন্তু তারা দেখভাল করছে না। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কিন্তু যেহেতু
সকাল রয়েছে, হয়তো বেলা বাড়ার পরে পরে হয়তো প্রশাসন মাঠে নেমে যাবেন, নামার পরে হয়তো বা আমরা দেখবো যে তারা হয়তো গণপরিবহন কিংবা সঠিক মলগুলোকে ফটোরেস্ট তারা হয়তো যাবেন, হয়তো সেখানে মানুষকে সচেতন করার যে প্রবণতাটা একটু হয়তো বা করতে পারবেন, তারপরে হয়তো বা মানুষ হয়তো বা সেটি মানবার চেষ্টা করবে। তবে গ্রামাঞ্চলে আমরা গতকাল যেটা দেখেছি যে গ্রামাঞ্চলে এখন পর্যন্ত কিন্তু আগে থেকেও আমরা দেখেছি তারা যে করোনা আক্রান্তের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এটি কিন্তু তাদের মনে এখন পর্যন্ত আসেনি যে করোনা সংক্রমণটা প্রতিদিনই বেড়ে যাচ্ছে, এটি কিন্তু কেউ মানবার চেষ্টা করছে না। তবে গতকাল আমরা দেখেছি যে রংপুর মেডিকেল কলেজ সহ রংপুর করোনা হাসপাতালে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে 6 জন, দুশো জনে 12 জন, রংপুরেই আমরা দেখেছি 242 জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে, এবং রংপুর বিভাগের কথা যদি বলি রংপুর বিভাগে 1057 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, আর আক্রান্তের সংখ্যা আমরা দেখেছি যে 50,000 ছাড়িয়ে গেছে কয়েকদিনের মধ্যেই। তবে এটি কিন্তু আরো ভয়াবহ আকার ধারণ করে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বা স্বাস্থ্যকর্মীদের মতামত অনুযায়ী তারা বলছেন যে লকডাউন যেহেতু খুলে দেওয়া হচ্ছে, এই লকডাউন যদি বলা বলে এইরকম থাকে, কিন্তু যদি আর লকডাউন না আসে। করোনা পরিস্থিতি নিয়ে রংপুর থেকে জানাছিলেন সহকর্মী নজরুল ইসলাম। করোনাকালে প্রায় 2.5 লাখ প্রার্থীর চাকরির বয়স শেষ হয়েছে, যাদের বয়স আছে তাদেরও 1.5 বছর সময় নষ্ট হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে এই সময়ে চাকরির বয়স শেষ হয়ে গেলেও ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। করোনার কারণে গত 1.5 বছরে নিয়োগ পরীক্ষা হয়নি বললেই চলে। এরই মধ্যে চাকরির বয়স শেষ রাকিব ইসলামের। সামনে যেগুলো পরীক্ষা হওয়ার কথা ছিল সবগুলো স্থগিত বা সার্কুলার স্থগিত, তো সেগুলো তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। মহামারী শুরুর পর থেকে চাকরি প্রত্যাশী সবারই 1.5 বছর নষ্ট হয়েছে, এই ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি তাদের। আমার কিন্তু 30+ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আমি আমার মানে চাকরির যে পরীক্ষা দেওয়ার যে সুযোগটা আমাদের সাংবিধানিক যে অধিকার সেটা কিন্তু আমি পাচ্ছি না। 27-28-29 বছর আমরা, তারা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এ সংক্রান্ত সংগঠনগুলো বলছে ক্ষতি কাটাতে চাকরিতে ঢোকার বয়স 32 করতে হবে। যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছে আমরা উদ্দত্ত আহ্বান জানাচ্ছি, আকুল আবেদন জানাচ্ছি, আমাদের একটা আরতি জানাচ্ছি যে আমাদের দিকে একটা সুদৃষ্টি দেন, আমরা আসলে ভুক্তভোগী, আমাদের বয়সটা স্থায়ীভাবে 2 বছর বাড়িয়ে দেন। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে যাদের বয়স শেষ তারাও ডিসেম্বর পর্যন্ত সব চাকরিতে আবেদন করতে পারবে, তবে বয়স হতে হবে 30-32 বছরের মধ্যে। অচলাবস্থার মধ্যে যারা চাকরি প্রার্থী তাদের বয়স হয়তো অনেকের পার হয়ে গিয়েছে, হয়তো নর্মাল পরিস্থিতি থাকলে আরো তাড়াতাড়ি করে আসতো, অ্যাডভার্টাইজমেন্ট গুলো আসতো, তারা আবেদন করতে পারতো, এখন সে তারা করতে পারছে না, এই বিষয়টি বিবেচনা করে আমরা কাজ করছি। তবে বয়স 32 করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানায় মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন করোনার কারণে বেকারত্বের হার ব্যাপক আকারে বাড়ছে, তাই নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে নীতি নির্ধারকদের এখন থেকেই কাজ করতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ লকডাউন শেষে আজ থেকে সারা দেশে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে এবার যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, চট্টগ্রামে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ঠিক মতো মানা হচ্ছে কিনা, আর কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা এ বিষয়ে? গতকাল রাত থেকেই কিন্তু চট্টগ্রামে টানা বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে আমরা দেখতে পাচ্ছি যে শহরে গণপরিবহন চলাচলের সংখ্যা কিছুটা কম, কারণ এরই মধ্যে সড়কের কিছু জায়গায় পানি উঠে গেছে, যার কারণে গণপরিবহনের স্বাভাবিক যে চলাচল সেটি ব্যাহত হচ্ছে। কিন্তু এরপরও আমরা যে স্বাভাবিক দিনের যে পরিস্থিতি সেটির যেই চিত্র অনেকটা লক্ষ্য করা যাচ্ছে, সাধারণ মানুষের যে রাস্তায় দাঁড়িয়ে থাকা এবং গণপরিবহনের জন্য অপেক্ষা, এসব মিলিয়ে বলা যায় যে যে দীর্ঘ যে বিধিনিষেধ সেটি যে কাটিয়ে আবার যে অফিস আদালত যে খুলেছে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়েছে সেটি অনেকটাই বোঝা যাচ্ছে। আর গণপরিবহনগুলোতে আমরা যেটি লক্ষ্য করেছি স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে, যখন বিধিনিষেধ ছিল তখন যে মাঝখানে অর্ধেক যাত্রী পরিবহনের যে নিয়ম ছিল সেটিও কিন্তু এখন যেহেতু নেই, সেটির সুযোগে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক আসনই কেবল নয়, মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সেখানেও একেবারে গাদাগাদি করে মানুষ দাঁড়িয়ে আছে, যেটি স্বাস্থ্য ঝুঁকির একটি কারণ হয়তো হতে পারে। এবং একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে কঠোর বিধিনিষেধের মধ্যেও অনেক মানুষ যে মাস্ক পরা সহ যে স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে উদাসীন ছিলেন, সেটি এখনও আসলে কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এবং প্রায়ই গণপরিবহনের মধ্যে আমরা দেখতে পেয়েছি অনেক মানুষ এখনও পর্যন্ত যে মাস্ক পরা কিংবা যেই স্যানিটাইজার ব্যবহার, এই ধরনের ব্যবস্থাগুলো একেবারে নেই বললেই চলে কিছু মানুষের ক্ষেত্রে।
এবং এর বাইরে যে বিষয়টি গণপরিবহনে যারা চলাচল করছেন যাত্রীদের মধ্য থেকে আমরা নানা অভিযোগ পাচ্ছি, বিশেষ করে যেই দ্বিগুণ ভাড়া নেয়ার একটা প্রবণতা শুরু হয়েছিল লকডাউনের মধ্যে 60% ভাড়া বৃদ্ধির যেই নির্দেশনার পরে, কিন্তু সেই নির্দেশনা এখন না থাকলেও যাত্রীরা বলছেন যে তাদের পক্ষ থেকে তাদের কাছ থেকে এখনো পর্যন্ত দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে, এই ধরনের অভিযোগ কিন্তু আমরা একাধিক যাত্রীর কাছে পেয়েছি। তো কেবল গণপরিবহন নয়, এখন আসলে দেখার বিষয় যে গণপরিবহনের পাশাপাশি অন্যান্য যে দোকানপাট গুলো রয়েছে সেগুলোতে কিংবা শপিং মলগুলোতে কতটুকু স্বাস্থ্যবিধি মানা হয় সেটি এখন আসলে আমরা দেখার অপেক্ষায় রয়েছি। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। চট্টগ্রাম থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইফতেখার ফয়সাল। ধারণ ক্ষমতার অর্ধেক যানবাহন নিয়ে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচল করার সিদ্ধান্ত হয়েছে, ফলে শিমুলিয়া বাংলাবাজার রুটে যাত্রীবাহী ও পণ্যবাহী ফেরি চলাচল বন্ধ হচ্ছে না। মঙ্গলবার রাতে এক বৈঠক শেষে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এই সিদ্ধান্তের কথা জানান। সোমবার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগার পর মঙ্গলবার বাস ট্রাক পারাপারে নিষেধাজ্ঞা দেয়া হয়। নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এই ঘোষণা দেন। এরই মধ্যে ফেরির মাস্টার দেলোয়ারুল ইসলাম ও সুকানি আবুল কালাম আজাদকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া 5 সদস্যের তদন্ত কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে গত 23 জুলাইও পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে আরেকটি ফেরির। চট্টগ্রামে ব্যবসায়ীর কাছ থেকে জব্দ করা 20টি স্বর্ণের বার আত্মসাতের অভিযোগে ওসি সহ পুলিশের 6 কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 15টি স্বর্ণের বার। মঙ্গলবার রাত 10টার দিকে ফেনী থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম, এসআই মিজানুর রহমান, এসআই নুরুল হক, এসআই মোতাহার হোসেন, এএসআই অভিজিৎ বড়ুয়া এবং মাসুদ রানা। ফেনীর পুলিশ সুপার জানান, গত 8 আগস্ট রাতে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস। পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে গাড়ির গতি রোধ করে ওই পুলিশ কর্মকর্তারা। পরে তার কাছ থেকে 20টি স্বর্ণের বার ছিনিয়ে নেয়। এই ঘটনার পরদিন ওই ব্যবসায়ী ফেনী মডেল থানায় মামলা করেন। কে যে অভিযোগ দিয়েছে, দিবু পুলিশ তার কাছ থেকে 20টা স্বর্ণের বার নিয়ে যায়। পরবর্তীতে এই কমপ্লেন পাওয়ার সাথে সাথে আমরা এটাই প্রাথমিক তদন্ত করি এবং তাকে আমরা ডিবি অফিসারদেরকে তার সামনে উপস্থিত করি। সেখান থেকে সে 4 জনকে আইডেন্টিফাই করেছে এবং এই 4 জনের জিজ্ঞাসাবাদে আমরা আরও 2 জনকে আইডেন্টিফাই করতে পেরেছি। মাদক মামলায় অভিনেত্রী পরিমণি ও তার সহযোগী দীপুর আবারও 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন। এছাড়া চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজের মাদক ও পর্নোগ্রাফি আইনের মামলায় 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তবে নিজেকে নির্দোষ দাবি করে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন পরিমণি। বেলা 12টায় সিএমএম কোর্টে নিয়ে আসা হয় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরিমণিকে। মাদক মামলায় 4 দিনের রিমান্ড শেষে সিআইডি তাকে আদালতে হাজির করে। এদিন আদালত চত্বরে হাজির হয়েছিলেন পরিমণির নানা ও অন্যান্য স্বজনরা। শতবর্ষী শামসুল হক গাজী দাবি করেন, পরিমণিকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। জীবনে সে কিছু করে না, সব মানুষের জন্য দান করতে আসে, আর এখন পরিস্থিতি শিকার হয়ে গেছে। এফডিসিতে প্রত্যেক বছর 1-1টা গরু কুরবান বেশি বাড়াই দেয় গরিবদের জন্য। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর 14:45 পরিমণি, চলচ্চিত্র প্রযোজক রাজসহ 4 আসামিকে আদালতে হাজির করা হয়। এদিন মাদক মামলায় আবারও 5 দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। শুনানির সময় কান্নায় ভেঙে পড়েন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। শুনানি শেষে মহানগর হাকিম মাদক মামলায় 4 জনেরই 2 দিন করে আবারও রিমান্ড মঞ্জুর করেন। অযোধ্যা বারবার রিমান্ডে নেওয়া হয়েছে এবং আজকেও বিজ্ঞ আদালত সন্তুষ্টে 2 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। যারা চেষ্টা করেছিল তার সাথে যোগাযোগ করার জন্য, তাকে তার সাথে দেখা করার জন্য, তাকে প্রয়োজনীয় পত্তা দিয়ে তার কাপড় চোপড় দেওয়ার জন্য, তারা সেটা পারে নাই। এবং আমরা কোর্টে গত পরশু দিন কোর্টে আমরা দরখাস্ত দিয়ে বলেছিলাম তার সাথে দেখা করার একটা অনুমতি দেওয়ার জন্য, সেটাও দেওয়া হয় নাই। এবং সে আসলে একটা পরে আছে বলে আমাদেরকে জানিয়েছে। তার বাসায় কোথায় কী আছে এবং তার কোথায় কী আছে এইগুলি আইনজীবীকে অ্যাসিস্ট করার জন্য যে সমস্ত কাগজের প্রয়োজন এইগুলো তারা দিতে পারতেছে না, এই জন্য সে দেখা করতে চেয়েছিল।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী এসব অভিযোগ অস্বীকার করেন। তার অন্যান্য সহযোগীরা তারা কিন্তু কাপড় চেঞ্জ করে আসছে এবং সে ইচ্ছাকৃতভাবে তার সে একই কাপড় বারবার পরে আসছে আদালতের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এটা একটা আমি মনে করি যে একটা আদালতের সম্পত্তি ড্র করার জন্য বা আলাদা কোনো ষড়যন্ত্র আছে। শুনানি শেষে আদালত থেকে হাজতে নেয়ার সময় পরিমনি সাংবাদিকদের উদ্দেশ্যে চিৎকার করে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন। গত জুনে ব্যবসায়ী নাসিরউদ্দিনের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণ চেষ্টার অভিযোগ আনার দেড় মাসের মধ্যে কারাগারে যেতে হলো চলচ্চিত্র নায়িকা পরিমনিকে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের প্রত্যন্ত এলাকা আড়াইহাজার, এ উপজেলার বেশ কয়েকটি গ্রামে রয়েছে জঙ্গি তৎপরতা। বেশ কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলো নিখোঁজ অনেক তরুণ। তবে স্বজনদের দাবি, কে বা কারা তাদের তুলে নিয়ে গেছে? আড়াইহাজারের নোয়াগাঁও, 200 বছরের পুরনো মিয়াবাড়ির সামনে তিন গম্বুজ জামে মসজিদ, আছে মাদ্রাসা এতিমখানাও। জেএমবির প্রতিষ্ঠাতা শায়েখ আব্দুর রহমানের নিয়মিত আসা যাওয়া ছিল এখানে। 11 জুলাই মধ্যরাতে এখানে অভিযান চালিয়ে আইইডি ও বোমা তৈরি সরঞ্জাম সহ মুয়াজ্জিন মামুনকে আটক করে কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে গ্রেফতার হন মসজিদের পাশের বাড়ির শফিকুর ও খালেদ, তাদের 90 জেএমবির সদস্য বলছে পুলিশ। দুধের মধ্যে কাউজ থাকতে পারে কিন্তু আমার ছেলের মধ্যে কোনো কাউজ নাই, দেশের মানুষ এই কথা বলবে, আমি মা এই কথা বলবো। বছর তিনেক আগে বোমা তৈরির সরঞ্জাম সহ জাকারিয়া ও পাঁচবাড়িয়ার হাফেজকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার পর তাদের পরিবারের লোকজন আর গ্রামে থাকেন না। জাকারিয়া, সে অবশ্যই জঙ্গলির সাথে সংযোগ, কারণ তার কাছ থেকে ল্যাপটপ, মোবাইল এবং কি কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জাম সুবিধা তাকে ধরা হয়েছে। পুলিশের দাবি, আড়াইহাজার থানার তরুণেরা জঙ্গিবাদে উদ্বুদ্ধ, তাদের সঙ্গে আছে সাতগ্রাম ইউনিয়নের কয়েকটি গ্রামের বেশ কয়েকজন। এলাকার কিছু 10-12 জন লোক নিখোঁজ আছে, তারা কোথায় আছে, কিভাবে আছে আমরা তা এখন জানি না। নোয়াগাঁওয়ের পাশের গ্রাম পাঁচরুখি, সেখানকার মসজিদের ইমাম শহীদুল, একই গ্রামের নোমান নাসিম সহ তিনজন 3 মাস ধরে নিখোঁজ। স্বজনদের দাবি, কে বা কারা তাদের তুলে নিয়ে গেছে? নিখোঁজদের মধ্যে অনেকেই ছড়িয়ে দিতেন জিহাদি বই। তিনজন এসে তার সাথে জড়িত হইয়া ধাক্কায় তারা গাড়ি উড়ায় নিয়ে গেল। এরপরে আজ পর্যন্ত আমরা কোনো খোঁজ খবর এখন মতো পাই নাই। কি অপরাধ আমি কোনো কিছুই জানি না, আর আমাদের এলাকায় দেখেন যে এই ছেলের মতো ছেলে কোনো ত্রুটি নাই। তবে পুলিশের বক্তব্য, এই অঞ্চলের 20-25 জন তরুণ আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দিয়ে নিরুদ্দেশ, তাদের অনেকেই এখন অনলাইনে তৎপর, কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে এবং তাদেরকে পরলৌকিক মিথ্যা প্রলোভন দিয়ে তাদেরকে এই রেডিকালাইজড করা হয় এবং একসময় তারা এরকম জঙ্গিবাদে জড়িয়ে পড়ে। এখনও কিছু কিছু কয়েকজন ছেলে বাড়ি থেকে বাইরে আসে, আমরা যেটাকে বলি হিজরত। জঙ্গি তৎপরতায় জড়িতদের কয়েকজন শিশু কিশোর হওয়ায় তাদের গ্রেফতার না করে সংশোধনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি জামায়াত নেতাকর্মীদের দলে এনে বিভিন্ন পদে স্থান করে দেওয়ার অভিযোগ উঠেছে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে। এসব ঘটনায় ক্ষুব্ধ আওয়ামী লীগের ত্যাগী সিনিয়র নেতারা। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন এমপি শিমুল। 2014 সালে সম্মেলন করে নাটোর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। সভাপতি নাটোর 4 আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন নাটোর 2 আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল। তবে ওই কমিটিতে অনেক ত্যাগী নেতার স্থান না হওয়ায় দলের ভেতরে ছিল চাপা ক্ষোভ। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত 27 জুলাই ভার্চুয়াল এক সভায় অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি শিমুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন। পরে তা নিয়ে জেলা আওয়ামী লীগে শুরু হয় তোলপাড়। জেলার সিনিয়র নেতাদের অভিযোগ, অনুপ্রবেশকারীদের জায়গা করে দেয়া সহ নানা রকম দুর্নীতি ও স্বজন প্রীতি করে এমপি শিমুল দলের ভাবমূর্তি নষ্ট করছেন। তার সীমাহীন দুর্নীতি এবং তার সীমাহীন আত্মীয়করণ, এইসব কারণে তারা আজকে মনে হয় যে আওয়ামী লীগ একটি অর্থ উপার্জনের একটা জায়গায় পরিণত হয়েছে। আমরা মেজরিটি আর কি
বলতে গেলে যারা নেতৃত্বে আমরা অগ্রণী ভূমিকা পালন করি, আমরা তারা রাজনৈতিকভাবে রাজনীতিতে উপেক্ষিত। স্বাধীনতা বিরোধী ও ভিন্ন আদর্শের লোকরা দলের ভেতর স্থান পাওয়ায় হয়রানির শিকার হচ্ছেন প্রকৃত নেতাকর্মীরা। এতে ক্ষোভ থেকে দূরেও সরে গেছেন অনেকে। আওয়ামী লীগ থাক, যুবলীগ থাক, যে দলই থাক, কিন্তু তাকে হইতে হবে শিমুল লীগ। সেটা নৌকার পক্ষে যাক বিপক্ষে যাক, ত্যাগী এবং পরীক্ষিত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আওয়ামী লীগ রাজকে পদবঞ্চিত এবং বিভিন্ন আত্মীয় স্বজনকে শফিকুল ইসলাম শিমুল এই আওয়ামী লীগের অনুপ্রবেশ করে আজকে দলের ভাবমূর্তি বিনষ্ট করেছে। তবে এমপি শিমুলের দাবি, ষড়যন্ত্রকারীরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি বিভিন্ন সংগঠন থেকে দলে ফিরিয়েছি, এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আমি সবসময় নৌকার পক্ষে ছিলাম, আছি এবং যতদিন বেঁচে থাকবো নৌকার পক্ষে স্ট্যান্ডে থাকবো। দলের ভেতরকার সব বিবাদ মিটিয়ে জেলা আওয়ামী লীগকে আরও গতিশীল ও শক্তিশালী করার দাবি তৃণমূল নেতাকর্মীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা রোধে চলমান লকডাউন বদলে দিয়েছে ঢাকার বাতাস। নেই প্রাণঘাতী দূষণ, সতেজ হওয়ায় নিঃশ্বাস নিতে পারছেন রাজধানীবাসী। 35% দূষণ কমে যাওয়ায় দূষিত শহরের তালিকায় অনেকটাই নিচে চলে গেছে ঢাকা। অবিলম্বে মেয়াদ উত্তীর্ণ বাহন, অপরিকল্পিত নির্মাণ এবং কারখানার দূষণ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ পরিবেশবাদীদের। করোনা প্রতিরোধে কয়েক মাস ধরে দফায় দফায় চলছে নানা মাত্রার লকডাউন। বন্ধ বাস সহ বেশিরভাগ যাত্রীবাহী যানবাহন, নেই দম বন্ধ করা ধুলোবালি আর কালো ধোয়া, ফলে বদলে গেছে বিশ্বের অন্যতম দূষিত বায়ুর শহর ঢাকার চেহারা। বায়ু দূষণের দিক থেকে 2019 ও 2020 সালে বিশ্বে প্রথম কয়েকটি শহরের অন্যতম ছিল ঢাকা। তবে করোনা লকডাউন ইতিবাচক হয়ে উঠেছে পরিবেশের জন্য। মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে রাজধানীবাসী। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউ এয়ারের জুলাই মাসের প্রতিবেদনে বলা হয়, বায়ু দূষণের শীর্ষে থাকা ঢাকা এখন দূষিত নগরীর তালিকায় 77তম স্থানে। জুলাই মাসে রাজধানীবাসী পেয়েছে নির্মল বায়ু। পূর্ববর্তী 5 বছর তুলনায় প্রায় 30 থেকে 35 ভাগের মতো বায়ু দূষণ আমরা কমাতে পেরেছি। এই যে বায়ু দূষণটা কমলো, সেখানে কিন্তু আমাদের কোনো অধিদপ্তর, সরকার বা কোনো কর্তৃপক্ষের তেমন কোনো ভূমিকা নাই। এই বায়ু দূষণটা অনাকাঙ্ক্ষিতভাবে করোনা ভাইরাস রিলেটেড যে লকডাউনের কারণে এবং বৃষ্টিপাতের কারণে এবং ঈদের ছুটির কারণে এই বায়ু দূষণটা কমেছে। করোনা মহামারীর ফলে বায়ু দূষণ নিয়ন্ত্রণের যে উপায় ও সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এ বিষয়ে ইতিবাচক ভাবনা পরিবেশ অধিদপ্তরের। পুরনো যানবাহনকে যদি আমরা সরিয়ে দিতে পারি, এটার জন্য একটা গাইডলাইন তৈরি করা হয়েছে গত বছরই, সেটা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। আমরা আশা করছি যে আমাদের যে বড় বড় প্রজেক্টগুলো আছে, মেট্রো রেল সহ, সেই কাজগুলো শেষ পর্যায়ে আছে। তো এগুলো যদি আগামী কয়েক মাসের মধ্যে, বিশেষ করে ডিসেম্বরের মধ্যে যদি শেষ করা সম্ভব হয়, তাহলে আগামী শীত মৌসুমে, শুষ্ক মৌসুমে আমরা যে মনে করছি যে আমাদের পলিউশন বাড়বে, এয়ার পলিউশন বাড়বে, সেটা কিছুটা কমতে পারে। বিদ্যমান আইনের প্রয়োগের পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়লে বায়ু দূষণ অনেকটাই কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার পর এবার ডেঙ্গু আতঙ্কে সিলেটবাসী। এখনও জেলায় ডেঙ্গু ছড়িয়ে না পড়লেও সম্প্রতি নগরীর দক্ষিণ সুরমা এলাকায় পাওয়া গেছে এডিস মশার লার্ভা। জেলায় ডেঙ্গুর প্রকোপ শুরুর আগে ব্যবস্থা নেওয়ার তাগিদ সাধারণ মানুষের। বেশ অনেকদিন ধরেই মশার অত্যাচারে অতিষ্ঠ সিলেট নগরীর মানুষ। এর মধ্যেই সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা পেয়েছে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা। করোনার তীব্র সংক্রমণের মধ্যে নতুন করে সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় উদ্বিগ্ন মানুষ। জেলার ডেঙ্গুর প্রকোপ শুরুর আগেই ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেন তারা। শহর যেটা এখনও গেঞ্জি এরি হয়ে গেছে এবং অনেক জায়গায় অনেক বাসা বাড়িতে এরকম লার্ভা আছে, সেগুলো হয়তো বা প্রশাসন যদি তদারকি করে তাহলে এগুলো বেরিয়ে আসবে। করোনা মহামারী একটা বিশাল আকারে ধারণ করছে, এখন যে ডেঙ্গু মশা যে আরও মানুষকে আক্রান্ত করেছে, তো একটা আরও বড় একটা মহামারী রূপান্তরিত হয়ে যাবে। সিলেট সিটি কর্পোরেশন বলছে ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরীতে কীটনাশক স্প্রে করা হচ্ছে, ব্যবহার হচ্ছে অত্যাধুনিক ফগার মেশিন। প্রতি ওয়ার্ডে 10 জন কর্মী 10 দিন করে চালাচ্ছে এ কার্যক্রম।
মশার জন্য আমরা এখন পাবলিক হেলথ প্রোডাক্টগুলো আমরা ইউজ করতেছি। আমরা লার্ভিসাইড হিসাবে টেমিফস ইউজ করি এবং অ্যাডাল্টিসাইড হিসাবে এতদিন পর্যন্ত আমরা সিলেট সিটি কর্পোরেশন মেলাথিওন ইউজ করেছি। আজকে আমরা ডেল্টা মিথ্রিনের পরীক্ষামূলকভাবে আমরা এটা চালাচ্ছি, দেখি আমরা কোনটা ভালো কার্যকর ফল পাই। মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি জনগণকেও সচেতন হবার তাগিদ দিলেন সিটি মেয়র। আরেকটা মহামারী যেন আমাদের এই নগরীতে না হয় আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। কোথাও কোনো যদি সাসপেক্টের ইনফরমেশন আপনাদের থাকে, যার কাছে থাকবে আমাদের কাছে ইনফরমেশন দিলেই আমরা সেখানে যাব। 2019 সালে সিলেটে ডেঙ্গু ছড়িয়ে পড়লে 5 শতাধিক মানুষ চিকিৎসা নেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। বন্ধ থাকা সরকারি চিনিকল চালু করতে আগামী মাসে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরকার। শিল্পমন্ত্রী বলছেন, মিলগুলোকে সরকারি মালিকানায় রেখে পরিচালিত হবে বিদেশি বিনিয়োগে, তবে কারখানাগুলোকে লাভজনক করতে আখজাত অন্য পণ্য উৎপাদনের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ লোকসান কমাতে 2020-এর ডিসেম্বরে কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়, রংপুর, শ্যামপুর ও দিনাজপুরে চিনিকল বন্ধ হয়ে যায়। সে সময় আধুনিকায়নের পর মিলগুলো আবার চালু করার কথা বলেছিল সরকার। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে চিনিকলগুলো। শিল্পমন্ত্রী জানান, এসব কারখানায় বিনিয়োগ করবে থাইল্যান্ড, জাপান ও কম্বোডিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান সুটেক। মিলগুলোর মালিকানা থাকবে সরকারের হাতে আর পরিচালনা করবে তারা। এ নিয়ে আনুষ্ঠানিক চুক্তি হবে আগামী মাসেই। প্রাথমিকভাবে বন্ধ 6টি মিল সংস্কার হলেও পরবর্তীতে চিন্তা থাকবে বাকিগুলো নিয়েও। যেহেতু আমাদের ল্যান্ড আছে, ইনফ্রাস্ট্রাকচার সব আছে, রাস্তাঘাট, বিদ্যুৎ সব কিছুই আছে, তো সেখানে তো অলরেডি আমাদের ইনভেস্টমেন্ট আছেই। সেখানে আমরা একটা তাকে ইয়ে করে হিসাব করে আমাদের তাদের সাথে আমরা কন্ট্রাক্টে যাচ্ছি, তো ম্যানেজমেন্ট তাদের থাকবে, আমরা তাদের সাথে থাকবো। আমরা মনে করি যে এই চুক্তিটা আগামী 1-1.5 মাসের মধ্যে 2 মাসের মধ্যে হয়ে যাবে। অর্থনীতিবিদরা বলছেন, লোকসান থেকে লাভের মুখ দেখতে সরকারি চিনিকলে বড় চ্যালেঞ্জ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। সুফল পেতে বড় কলগুলোতে শুধু চিনি নয়, রপ্তানির জন্য উন্নত মানের স্প্রিট ও অ্যালকোহল উৎপাদন করা যেতে পারে। সরকারি ব্যবস্থাপনার দুর্বলতা ইতিমধ্যেই দেখা গেছে এই মিলগুলোর ক্ষেত্রে, এবং সংস্কারের নামে নতুন করে আবার সেখানে দুর্নীতি সুযোগ তৈরি হবে, এবং বাড়তি উৎপাদন ক্ষমতা চিনি তৈরি করে সেটি এই মুহূর্তে দেশের ভিতরে লাভজনক করাটিও কষ্টকর। সরকারি চিনিকলগুলো আধুনিকায়ন করা হলেও কর্মী ছাঁটাই হবে না বলেও জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে গত মার্চে শুরু হয়েছিল অনলাইনে চা নিলাম প্রক্রিয়া, কিন্তু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ না থাকার পাশাপাশি ক্রেতাদের প্রযুক্তিগত অদক্ষতায় এই প্রক্রিয়া নিয়ে বিপাকে পড়েছে অংশগ্রহণকারীরা। তবে কর্মকর্তারা বলছেন, অনলাইন নিলাম পদ্ধতি আরও সহজ করতে কাজ করছেন তারা। দেশে চা নিলামের ইতিহাস প্রায় 70 বছরের। বাগানের চা পাতা প্রক্রিয়াজাতকরণের পর তোলা হয় নিলামে। চট্টগ্রাম ও শ্রীমঙ্গলে সপ্তাহে একদিন এই নিলামে সশরীরে অংশ নেন ক্রেতারা। করোনা পরিস্থিতির কারণে গত 15 মার্চ থেকে নিলাম প্রক্রিয়া অনলাইনে চালু করে চা বোর্ড। এতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়, কিন্তু নানা জটিলতায় এই প্রক্রিয়া নিয়ে ঝামেলায় পড়েছেন ক্রেতা বিক্রেতারা। এই টেকনোলজির সাথে তো সবাইকে অ্যাডাপ্ট করতে হবে। এটা এখানে যারা টি অকশনে আসে সবাই কিন্তু টেকনিক্যালি সাউন্ড না, ইকুয়াল স্পিড হইতে হবে সব জায়গায়। আপনি যখন কোনো অকশনে বিট করবেন তখন যে লোক চিটাগংয়ের সিটিতে বসে যেই স্পিডে সে অকশন বিট করবে, পঞ্চগড়ের লোককে কিন্তু সেম স্পিড থাকতে হবে, নাহলে কিন্তু সে পিছায় যাবে। অনলাইন নিলামকে জনপ্রিয় করতে সমস্যা চিহ্নিত এবং তা সমাধানে কাজ শুরু করেছে চা বোর্ড। ক্রেতাদের প্রশিক্ষণেও নেওয়া হয়েছে উদ্যোগ। আমাদের যারা বায়ার আছে, আমাদের যারা ব্রোকার আছে, তারা হয়তো কিছু লোক এটাতে দক্ষ, বাট অন্যরা হয়তো ওইভাবে দক্ষতা অর্জন করতে পারেনি। তো আমাদের এই সব ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি ওয়ার্কশপ ওদের ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা। চলতি মৌসুমে 42টির মধ্যে এ পর্যন্ত 13টি নিলাম অনুষ্ঠিত হয়েছে। আগামী বছর থেকে পুরো প্রক্রিয়া অনলাইনে করার কথা জানিয়েছে চা বোর্ড কর্তৃপক্ষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 23 বছর পর আবারও চালু হচ্ছে বগুড়ার সারিয়াকান্দি ও জামালপুরের মাদারগঞ্জ রুটে ফেরি চলাচল।
এতে উত্তরাঞ্চলের মানুষ বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও রাজধানীতে যাতায়াত করতে পারবে কম সময়ে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধনের খবরে উচ্ছ্বসিত যমুনা নদীর দুই পারের মানুষ। 1998 সালে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু চালুর পর বন্ধ হয়ে যায় সারিয়াকান্দি মাদারগঞ্জ ফেরিঘাট। বৃহস্পতিবার থেকে আবারও চালু হবে এই রুট। এতে কম খরচে যাত্রী ও পণ্য পরিবহনের পাশাপাশি ময়মনসিংহ সহ ঢাকার সাথে বিকল্প যাতায়াত ব্যবস্থা তৈরি হবে বগুড়া ও রংপুর অঞ্চলের। নৌকা দিয়ে আসা যাওয়া করে অনেক ঝুঁকির মধ্যে, ঝড় তুফানে জীবনের কোনো নিরাপত্তা থাকে না, সেই ক্ষেত্রে ফেরি চালু হলে আমরা অনেক অল্প খরচে আসা যাওয়া করতে পারবো। নৌবন্দর হলেন তো আমাদের এলাকায় যাওয়া আসি যানবাহন চলাচল সুবিধা হবে, মাল পরিবহন পার করার জন্যে হয়তো মাল যায় গাড়ির ঘোড়া পার হয়, এগুলো সুবিধা হবে। সারিয়াকান্দির কালীতলা থেকে মাদারগঞ্জ সংলগ্ন জামথল পর্যন্ত প্রাথমিকভাবে বেসি ট্রাক চলাচল করবে। ভবিষ্যতে আরও পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। মানুষের পাশাপাশি যাতে যানবাহন চলাচল করে তাতে মানুষের সময় কম হবে, ঢাকাগামী গাড়িগুলান বা ঢাকাগামী যাত্রীরা যদি এদিক দিয়ে আমাদের সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর যায় তাহলে অনেক সময় বেঁচে যাবে এবং অর্থনৈতিকভাবে সচ্ছল হবে। নৌরুটটি চালু হওয়ায় চরাঞ্চলের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি দুই পারের ব্যবসা বাণিজ্যেও আসবে গতি। চরের যে মানুষগুলো যাদের জীবন ব্যবস্থা এখনো পর্যন্ত হয়তো নিম্নমুখী, সেই মানুষগুলোর জীবন ব্যবস্থা একটা ইতিবাচক পরিবর্তন আসবে। চরের যে সকল ফসলগুলো উৎপাদিত হয়, চরে উৎপাদিত ফসল খুব কম সময়ে কম ব্যয়ে ঢাকা সহ সারা দেশে যেতে পারবে, যার কারণে কৃষক একটা ন্যায্য মূল্য পাবে, তাদের জীবন জীবিকা একটা ইতিবাচক পরিবর্তন আসবে। ফেরি চলাচল শুরু হলে যাত্রীদের দুর্ভোগ কমার পাশাপাশি বঙ্গবন্ধু সেতুর উপরেও যানবাহনের চাপ অনেকটা কমে আসবে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আফগানিস্তানে বেশ কিছুদিন ধরেই বেড়েছে তালেবান তাণ্ডব। একের পর এক শহর দখল করে নিচ্ছে তারা। আফগান বাহিনীর সাথে সংঘর্ষে নির্বিচারে প্রাণ হারাচ্ছে নারী, শিশু সহ বেসামরিক নাগরিকেরা। গৃহহীন হচ্ছে অসংখ্য মানুষ। এই অবস্থায় তালেবানকে কারা অস্ত্র সরবরাহ করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রায় দুই দশক পর আবারও বিশ্বজুড়ে আলোচনায় জঙ্গি গোষ্ঠী তালেবান। সন্ত্রাসবিরোধী অভিযান সমাপ্ত ঘোষণা করে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখল করছে তালেবান। অনেক স্থানেই তাদের হামলার মুখে অসহায় আত্মসমর্পণ বা পালিয়ে যাচ্ছে আফগান সরকারি বাহিনী। 9/11 হামলায় অভিযুক্ত ওসামা বিন লাদেন এবং আল কায়দাকে আশ্রয় দেওয়ার অভিযোগে মার্কিন অভিযানে আফগানিস্তানে তালেবানের পতন হলেও দুই দশকেও নিশ্চিহ্ন হয়নি গোষ্ঠীটি। বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত হামলার মাধ্যমে অস্তিত্বের জানান দিয়েছে তালেবান। এ অবস্থায় তালেবানের অস্ত্রের যোগানদাতা কারা সেই প্রশ্ন উঠেছে। এ নিয়ে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন উৎস থেকে অস্ত্র সংগ্রহ করে তালেবান। তাদের কাছে আত্মসমর্পণ করা বা পালিয়ে যাওয়া আফগান সেনাদের অস্ত্র, যানবাহন, রসদ ব্যবহার করছে তালেবান। এছাড়া সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র কালোবাজার বা অন্য পথ ঘুরে পৌঁছেছে তালেবানের কাছেই। সেই অস্ত্রই ব্যবহার করা হচ্ছে আফগান এবং মার্কিন সেনাদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অভিযোগ, আফগানিস্তানকে অস্থিতিশীল করতে তালেবানকে অস্ত্র দিচ্ছে রাশিয়া, যদিও এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি ওয়াশিংটন। এই অভিযোগের পক্ষে বিপক্ষে দুই ধরনের মতে দিয়েছে আফগান কর্তৃপক্ষ। এর আগে 2015 সালে তালেবান কমান্ডার আবদুল্লাহ জানান তাদের অস্ত্রের যোগান দেয় ইরান। আফগান এবং পশ্চিমা কর্তৃপক্ষ অভিযোগ করে তালেবান সদস্যদের অর্থ এবং প্রশিক্ষণও দেয় ইরান। তবে তালেবানের অস্ত্র সরবরাহ বা প্রশিক্ষণ বিষয়ে প্রকাশিত প্রায় সব তথ্যই অনুমান নির্ভর, তাই এই বিষয়ে সঠিক তথ্য পাওয়া প্রায় অসম্ভব বলেই মনে করেন বিশ্লেষকরা। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বার্সেলোনায় বিষাদের সুর, বিপরীতে প্যারিস এখন উৎসবের নগরী। পিএসজিতে এসে গেছেন লিওনেল মেসি, চুক্তি দুই বছরের। সমর্থকদের শুভেচ্ছা ভালোবাসা নিয়েই আর্জেন্টাইনের নতুন মিশন এখানে। এরই মধ্যে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে, বেলা তিনটায় আনুষ্ঠানিকভাবে মেসিকে পরিচয় করিয়ে দিবে পিএসজি কর্তৃপক্ষ।
মেসি আসছেন, বিশ্ব সেরাকে স্বাগত জানাতে সোশ্যাল মিডিয়ায় সরব পিএসজি, আর্জেন্টাইনকে বরণের মহানন্দ স্পেশাল ভিডিওতে। বন্ধু নেইমারেরও তর্স হয়েছে না, ইনস্টাগ্রাম টুইটারে মেসির সাথে ছবি পোস্ট করেছেন যেখানে লেখা ব্যাক টুগেদার। প্যারিসও যেন উৎসবের নগরী, মেসির আগমন নিয়ে সমর্থকদের মধ্যে তুমুল আগ্রহ, বিমানবন্দরে লিওর জন্য অপেক্ষা আগে থেকেই। আর্জেন্টাইন মহাতারকাও সেখানে পৌঁছে ভক্তদের শুভেচ্ছার জবাব দিয়েছেন হাসি মুখে, সাদা টি শার্টে প্যারিসে পাড়ি জমানোর বার্তা। হ্যাঁ, এটা ঐতিহাসিক মুহূর্ত, আমি প্রায় 24 ঘন্টা মেসির জন্য অপেক্ষায় ছিলাম, ওকে দেখে ভালো লাগছে। এবার মনে হয় পিএসজি অবশেষে চ্যাম্পিয়ন্স লীগ জিততে পারবে। অনেকে বলেছে এমবাপে রিয়ালে চলে যাবে, ফ্রন্টলাইনে এই কম্বিনেশন থাকবে না। যেটাই হোক, মেসি এসে গেছে, এখন চ্যাম্পিয়ন্স লীগও আসবে। সময় গড়িয়ে আনুষ্ঠানিকতার পালা, মেডিকেল টেস্ট দিয়ে সেই প্রক্রিয়া শুরু হয়ে যায়। নতুন পরিবেশে দ্রুত মানিয়ে ওঠার পরীক্ষা তো এখান থেকেই। বার্সার পাট চুকি এখন নতুন মিশন, পিএসজি জার্সিতে এখন মেসি ম্যাজিকে বুধ হয়ে ওঠার অপেক্ষা কোটি ভক্তের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।